হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পাপিয়া তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি তো কালকে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে জন্য আমি সেবক অবধি এসে ওখানেই মানে আমাদের যে সেবক পাহাড়ের সেবক তো সেই অবধি এসে একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে সেখানে আমি ভিডিওটা স্টপ করে দিয়েছিলাম তো বলেছিলাম পরের ভিডিও তো তোমাদের জানাবো আমি কোথায় যাচ্ছি তো দেখতে থাকো আমরা এখন কোথায় যাচ্ছি আর সেবকের রাস্তাটা দেখো ঠিক করছিলো পুরো ভাঙা ভাঙা অবস্থা সারের পাশে দেখেছি ওটা তিস্তা নদীটা মানে বর্ষার দিন না কীভাবে জল বাবা দেখেই ভয় লাগছিলো মানে বর্ষার দিনে এই তিস্তা নদীতে ভীষণ এছাড়াও সারা বছর জল থাকে কিন্তু বর্ষার দিনে জলটা বেশি আর এমনি শীতের দিনে ওদের তো জলটা একদম সবুজ হয়ে থাকে তো চলো পাহাড় ক্রস করে নিয়ে এখন আমরা এই যে দেখো গ্রামের রাস্তাতে চলে যাচ্ছি আর এই নদীটা কি সুন্দর লাগছে এর জন্য ভাবলাম একটু ভিডিও করিনি সব এগুলো পাহাড়ি নদী জানো সব এই জন্য মানে জলগুলো মানে এখন এত আর এই যে চা বাগানের মধ্যে দিয়ে এখন আমরা চলে যাচ্ছি তো দেখতে দেখতে এখন আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেলাম দেখো তো এই যে আমরা এখন চলে এসেছি একটা রেজর্টে এটা হচ্ছে গরু মূর্তিতে ত্রিমূর্তি রেজর্ট তো এটা হচ্ছে রেজের একদম গেটের সামনেটা সামনে মন্দির ছিল মন্দিরটা খুবই সুন্দর ছিল ভালো লাগছিল তো আমরা একটা রুম নিয়ে নিয়েছিলাম এই যে একটা রুম রুমটা তো তোমাদের সাথে শেয়ার করি এই যে একটা এখানে একটা মিরার ছিল আর এখানে একটা বেড ছিল বেডটা পরিষ্কারই ছিল যেরকম থাকে হোটেলের রুম তো একটু ভালোই ডেকোরেশন করা ছিল আর এর দিকে একটা টিভি আর হচ্ছে এদিকে একটা মিনি ফ্রিজ ছিল আর ওই দিকে একটা ওভার ছিল আর টুকটাক যা থাকে চায় কাপ গ্লাস জলের বোতল যেগুলো ম্যান্ডেটরি থাকে সেগুলোই ছিল আর এখানে একটা সোফার জায়গা ছিল ওই এক রাতের জন্য একটুখানি সময় থাকবো বেশি সময় বেশিক্ষণ তো এক মানে আস্তে আস্তে মানে আস্তে আস্তে তো আমাদের সন্ধ্যা হয়ে গেলো খাওয়া দাওয়া করে এদিক সেদিক একটু ঘুরে টুরে তো এই যে এই রুমটা নিয়ে 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 নিয়েছি এই যে এখানে আমি ভিডিও করছি আর হচ্ছে ওইদিকে ওয়াশরুম ছিল ওটা দেখালাম না তো এটা হচ্ছে এই যে মানে আমরা এখন রেজর্ট থেকে বেরিয়ে ভাবলাম একটু মূর্তি নদীটার সামনে যাই কিন্তু দেখলাম এসে মানে এই রেজর্টের একদম গেটের সামনেই মূর্তি নদী হেঁটে হেঁটে এসেছি তো দেখলাম এখানটা দেখো এসে নদীটা কিছুই দেখা যাচ্ছে না যেহেতু কাজ হচ্ছিল এই যে দেখো পুরো বাধের কাজ হচ্ছে ব্রিজ হবে বোধহয় ব্রিজের কাজ হচ্ছে আমরা শুনেছিলাম যে মূর্তিতে ব্রিজের কাজ হচ্ছে কিন্তু জানতাম না যে এখনও কাজ শেষ হয়নি আসলে বর্ষার দিন তো ওই জন্য হয়তো কাজটা শেষ হতে দেরি হচ্ছে আর এখন আমরা রেজোর্টের ইয়ের ভেতরে বসে পার্কের ভেতরে বসেই দোলনা চড়ছি আর একটু ভিডিও করছি তোমাদের সাথে শেয়ার করছি রেজোর্টের ভেতরটা আর এটা বেলকনিটা ছিল মানে একটু ওপর দিয়ে ওঠে ওপরে ঘরটা ছিল বেশ মানে একটা বাংলোট প্যাটার্নের ছিল আর আমাদের এই বেলকনিটা থেকে এই রেজোর্টের পুরো ভিউটা আর ওই পাশে এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রেস্টুরেন্টটা রেস্টুরেন্টটাও যথেষ্ট ভালো ছিল এখানেই আমরা খাওয়া দাওয়া করেছি বেলা তো আগের খাওয়া দাওয়াগুলো শেয়ার করিনি এখন যে সকালবেলা এখন আমরা বেরিয়ে যাব তো এই যে ব্রেকফাস্টটা ব্রেকফাস্ট ম্যানডেড রয়েছিলো তাই ব্রেকফাস্টটা করে এখন এখনই বেরিয়ে যাব লুচি পোহা সবজি এগুলো নিয়ে নিয়েছি এই যে ত্রিমূর্তি রেজর্ট রেজোর্টটা দেখো আর হচ্ছে তোমাদের সাথে রেজর্টটা সুইমিং পুলটা আমি কালকে মানে আগের দিন শেয়ার করিনি তো হচ্ছে ভাবলাম যে এখন যাওয়ার আগে একবার সুইমিং পুলটা শেয়ার করি এখানে সুইমিং পুলের মধ্যে তো আমার ছেলে আর মানে আমার ছেলে এখানে স্নান করেছিল আগের দিনই তো সেটা তোমাদেরকে শেয়ার করিনি আসলে আমি রুমের থেকে আসি নি এখানে আমার মানে শরীরটা ভালো লাগছিলো না তাই ভাবলাম আজকে তোমাদের সাথে সুইমিং পুলটা শেয়ার করে দিই আর এখানে জানো মানে এটা একটা বানকুয়েটের মতন এখানে মানে কোনো প্রোগ্রামও হয় আমরা মানে এসে পড়ছিলাম তো মানে কিছু মনে হয় ছিল কোনো প্রোগ্রাম টোগ্রাম ছিল আমাদের খুব সুন্দর করে সাজানো ছিল বেলুন ঠেকুক ওখানে কোনো অ্যানিভার্সারি ড্যানিভার্সারি বা এঙ্গেজমেন্ট কিছু একটা হবে দেখো চেয়ার টেয়ার দিয়ে সাজানো আর এটা সুইমিং পুলটা সুইমিং পুলটাও বেশ সুন্দর করে সাজিয়েছে আর ওই যখন খুব সার পরে ড্রেন ড্যান্স তো ভালোই ছিল রিজার্টটা তো আর চারিদিকে সুন্দর ডেকোরেশন করে রেখেছিল যাই না কাদের কী ছিল অনেক গাড়ি ঘোড়া দেখছিলাম যে মনে হয় মানে আমরা যে গিয়েছিলাম স্যাটারডে ছিল আর পরের দিন সানডে ছিল সানডে তো ইয়েটা ছিল আর দেখো পুরো ডেকোরেটিভ ওই যে ওই জায়গাটা এমন হয় প্রোগ্রামটা হবে আর এখানটা সব চেয়ার টেয়ার পাতা তো এখন এখান থেকে আমরা এখান থেকে বেরিয়ে যাই আর এখানটা গেটের সামনে যে মন্দিরটা তখন দেখে দেখিয়েছিলাম তোমাদেরকে এই মন্দিরটার সামনেই দেখো কি সুন্দর রাধা গোবিন্দ আর হচ্ছে বজরঙ্গলী আর গণেশজির মূর্তি ছিল খুব সুন্দর লাগছিল মূর্তিটা ভাবলাম একটু ভেয়ার মানে ভিডিওটা করি আর এটা হচ্ছে রেস্টুরেন্ট মানে রিসর্টটার রিসেপশানটা তো হচ্ছে এই যে আজকে মতন ভিডিওটা এখানে শেষ করে দিলাম তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর পারলে ভিডিওটা অনেক 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 শেয়ার করে দিবে তো আজকের মতন এখানে নিই ঠাক্টা বাই বাই